নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে করলা আলুর এক ইউনিক রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে পরিমাণ মতো করলা নিয়েছি। করলা আমি ধুয়ে গোল করে কেটে নিয়েছি। সঙ্গে আমি একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলু, করলা, লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু, করলা আমি ভেজে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে রাখবো। আমি আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন ও এক চিমটে হলুদ দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা একসাথে অ্যাড করব। সঙ্গে কেটে রাখা পরিমাণ মতো টমেটো কুচি নিয়ে নেব। সমস্ত কিছু আমি আলতোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল অ্যাড করব। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। করলাগুলো আমি পরে দেব। এইভাবে আমি আলু মশলার সাথে এক মিনিটের মতো সময় নিয়ে কষে নেব। আমি খুব ভালোভাবে আলুটা কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলের পরিমাণটা অল্প দেবেন। আমি 3 মিনিটের মতো আলুটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি এর মধ্যে ভেজে রাখা করলাগুলো অ্যাড করব। এইভাবে করলা আলু আমি আরও 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নেব। বন্ধুরা, আগে থেকে করলাগুলো দেবেন না, কারণ খুব বেশি তেতো হয়ে যাবে। তো হালকা তেতো খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার করলা আলু রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, করলা আলুর রেসিপিটা দেখতে কত ভালো হয়েছে। আর বন্ধুরা, ভাতের সাথেও খেতে দুর্দান্ত। এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খেতে অপূর্ব এক রেসিপি। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন।